শাকসবজির দাম আকাশ ছোঁয়া, পঞ্চায়েত নির্বাচনে লুট, ছিনিয়ে নেওয়া ব্যালট পেপার খেয়ে নেওয়া, নষ্ট করা সহ একাধিক অভিযোগ। প্রতিবাদে পথে আইএনটিটিউসির সেবাদল পশ্চিমবঙ্গ শাখা। শনিবার বাজারে বাজারে মহামূল্যবান শাকসবজিকে গলার মালা করে ব্যালট পেপার বিলি করার মাধ্যমে প্রতিবাদে সামিল তারা। এদিন লেডি ডফরিন ভিক্টোরিয়া হাসপাতালের সামনে থেকে বৌবাজার ব্যাংক অফ ইন্ডিয়া পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে একের পর এক ইস্যুতে সরব হন আইএনটিইউসির সেবা দলের সভাপতি প্রমোদ পাণ্ডে। আপনারা গতকাল দেখেছেন সব ইলেকশনটা কি হিসেবে হয়েছে, ওই জন্যে এইখানে ব্যালট পেপার মানুষ, আমরা জানতো জন্তু জানোয়াররা শাক সবজি আনাজ ব্যালট কাগজ খেত, এখন তো মানুষই ব্যালট পেপার খেয়ে নিয়েছে। ওই জন্য এইখানে রাজ্য সরকার বলে দিয়েছে ব্যালট পেপার খাওয়া সবজি দরকার নেই, ওই জন্য আমরা দেখুন ডাল পাল্লা নিয়ে যাচ্ছি ব্যালট পেপার নিয়ে, সবজি দিয়ে মালা পড়ো, শুধু মালা পড়ে থাকুন এখানে সরকার বলে দিয়েছে, আর ব্যালট পেপার খেয়ে নিন। এই নিয়ে আমরা এই বার্তা করে এই সবজি আগুন মূল্য দাম হয়েছে, রাজ্য সরকারের জবাব চাই, জবাব দিন। এই জন্য আমরা আজকে বিরোধিতা করে আইএনটিসির সাথে রাস্তা নেমেছি।